হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলেছি বাঁকুড়া জেলার রায়পুর থানার কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট বা ইকো রিসর্ট বর্দি পাহাড়ে। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলেই আপনারা বর্দি পাহাড় সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখি যেমন কথা দিয়েছিলাম তেমনি বড়ই পাহাড়ে এসেছি, কিন্তু পুরো ভিজে গেছি আজকে আস্তে আস্তে। রাস্তা ভুল হয়ে গেছিলো, তাই 1 ঘন্টা ধরে পুরো মানে আমরা যে রাস্তায় আসি আর কি, সেই রাস্তা থেকে 5 কিলোমিটার ভিতর দিকে চলে গেছিলাম। আর মেঘলা ওয়েদার বুঝতে পারছেন, এরকম এখনো বৃষ্টি পড়ছে। ওই সাইডটা যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে নদীটা, আমি নেমে দেখাচ্ছি ওদিকে, এদিকে জঙ্গল আছে। আগের থেকে বর্দি পাহাড়টা অনেকটা চেঞ্জ হয়েছে, এখন আমি নাম নেমে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন আগের দিকটা যাচ্ছি, এখন ভাই আসছে ছাতা নিয়ে, এবার যাচ্ছি, পুরো ভিজে গেছি আমি। আমি ওই আগের দিকটা যাচ্ছি, আমাদেরকে ডাউনটা দেখাচ্ছি। আমি যখন 2020 লকডাউনের সময় একবার এসেছিলাম, তখন গাছগুলো ছিল কিন্তু এতটা ঘন থাকেনি। এখন পুরো এই জায়গাটা নিচ দিয়েও নদীতে বয়ে গিয়ে ওখানে গেছে। ওখানে একটা বড় খাদ আছে, যেখানে একটা ট্রাক বা এটিএমের কিছু ডুবে আছে আর কি, ওটা নিচে নেমে দেখাতে হবে আপনাদেরকে। আর সবুজ দ্বীপটা সম্ভবত ওই সাইডে পড়ছে, ওই জঙ্গলের মতো যে এরিয়াটা দেখাচ্ছে ওখানে, ওটা হরিদ্বার এসব আছে আর কি, ছোটো পার্কের মতো। এলে অবশ্যই দেখবেন, এই দেখুন ওটা পাহাড়ে উঁচু উপরের পাথরের অংশটা জুম করে আমরা দেখি দেখাচ্ছি। ওই যে মানে আমার ফোনটা ব্লার একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে চলুন। আপনাদের সাপোর্ট থাকলে একটা ভালো ফোন কিনবো যখন মনিটাইজ হবে। বন্ধুরা, সব থেকে বেশি আমাদের বাঁকুড়া অঞ্চলে যে শাল গাছ আছে তার বেশিরভাগটা এই সোনামণি, সোনামণিটা আমি যেটাকে আপনাদেরকে আগে ব্লগে দেখিয়েছি আর কি, সেইখানে বা এই বর্দি পাহাড়ে। দেখুন চারদিকে শুধু শাল গাছ আর শাল গাছে, শাল গাছে ফুল পড়ে রয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে এখন, তাই একটু ভিউটা খারাপ আস ভালো আসছে আর কি খারাপ। উপর দিকে একটা ঠাকুরের মন্দির আছে, সেখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পাহাড়ের ওই উপর দিকে আছে মন্দিরটি, সম্ভবত শিব ঠাকুরের মন্দির, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন অনেকটা উপরে উঠে গেছি, দেখুন ওখানে যে বসা ওখানে বসার জায়গা আছে আর কি, ওখানটায়, এবং এই রাস্তাটা দিয়ে নিচে যাওয়া যায়। এই দিকটা নদীটা দেখাচ্ছে হালকা হালকা, ওই জলের মতো দেখাচ্ছে এটা আর কি। চলুন উপরে ওঠা যাক, এটা অনেকটা উঁচু ওঠে, পুরো খাড়া ঢাল। মন্দিরের কাছে পৌঁছে গেছি, এটা হচ্ছে মন্দিরটা। আর সম্ভবত মন্দিরটা বন্ধ আছে, সোমবার বন্ধ থাকার কথা না, কিন্তু বৃষ্টির জন্য মনে হয় বন্ধ আছে। ঠিক আরো বসার বিভিন্ন জায়গা আছে, জানালাটা এখানে খোলা আছে বন্ধুরা, ভিতরে শিবলিঙ্গটি আছে, সম্ভবত কিছু আগে পূজা করা হয়েছে। চলুন বাকিটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখান থেকে। এবার নিচে আমি নেমে যাচ্ছি, ধরো আমি নিচে নেমে গেছি, এবার আপনাদেরকে ওই নদীর কাছাকাছি নিয়ে যাচ্ছি যদি যেতে যায় আর কি। সেখানে আগে যেতে যেত না, তবে এখন তো অফসিজন, তাহলে হয়তো যেতে যেতে পারে। এখানটায় পার্ক করা হয়েছে, এই যে দেখুন, এবং এদিকটা বিভিন্ন ফুলের বাগিচা করা আছে, ওদিকে অশ্বত্ব হরিতকে এইসব টাইপের বিভিন্ন ধরনের গাছ আছে, ওইদিকগুলো কোয়ার্টার, ওইদিকে নদীতে যাওয়ার রাস্তা। চল দেখাচ্ছি ঠাকুর প্রণাম।
মনে হচ্ছে রাস্তাটা বন্ধ করা আছে, এখানে দেখুন বেড়া দেওয়া আছে, তাহলে যেতে দেবে না মনে হয় সম্ভবত। তা ওইদিকে আর একটা রাস্তা আছে দেখছি, ওদেরকে বলে খোলা হয়ে যায়। এই সিঁড়িটা দিয়ে এখানে নামতে হয়। দেখুন নদীটা, এই জায়গাটা প্রচন্ড গভীর বটে, ওখানে বসার জন্য জায়গা করা আছে। ওই দিকটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে নদীটা, ওই জায়গাটা গভীর প্রচন্ড, তাহলে যাওয়া যাবে না। আর আগের দিকে আজ বৃষ্টি হচ্ছে, তো তাহলে যবে একটু রোদ ঝড়ে আবহাওয়া থাকবে সেদিন আপনাদেরকে এসে পুরোটা দেখাবো। আমি নিচে নেমে গেছি, অনেক বলাবলির পর এখানে আসতে দিল, কারণ ছোট থেকে আসতে দিলে না অতটা। এই দেখুন আমি, এটা শোয়ার জায়গা আর কিছু, বীচ টিচে এমন থাকে ছাতা দিয়ে, সেই রকম অনেকটা। ওখানটায় খাল আছে ওই জায়গাটায়, ব্যাক ক্যামেরাটায় আপনাদেরকে দেখাচ্ছি, সেলফিটা অতটা ভালো না। ওদিকটায় যেতে পারলে ভালো হতো, কিন্তু যাওয়া যাচ্ছে না ওই সাইডটায়। ওখানটায় একটা ট্রাক মাক এসব কিছু ডুবেছিল, ওই জায়গাটা প্রচন্ড গভীর বটে। আর ওই যে কালো পাথরটা দেখাচ্ছে, এখান থেকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ওই পাথরটা ওটার উপরেই ওইখানে বসবার জায়গা আছে, ওইখানটায় সবাই বসে থাকে। এখান থেকে ঝোপ জঙ্গল টাইপে দেখাচ্ছে, কিন্তু উপরটা পরিষ্কার। যবে রোদ জলমলে আবহাওয়া থাকবে সেদিন আপনাদেরকে এসে দেখাবো। বাকি এই জায়গাগুলো ভালো বসে থাকার পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা সাদা কালারের ঘর দেখা যাচ্ছে, ওটা সম্ভবত এখানকার শ্মশান বটে, ওখানে এই অঞ্চলে মানুষকে পোড়ানো হয় আর কি। আমি পার্কটার ভিতরে ঢুকছি, ঢুকতে ঢুকতে জবা ফুলের গাছ আছে, একটা শিশু আছে, দোলনা আছে, এসব আছে আর কি, বাচ্চাদের বিভিন্ন জিনিস। এই দেখুন এটা হচ্ছে ঘোরার জিনিস, ভাই ঘুরছে এখানে, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস আছে। এই দেখুন, এটাতে আমি ছোটবেলায় অনেক দোলেছি। জবা গাছগুলো আমার বাড়িতেও আছে অনেক ধরনের, এই কালারটা আছে, তারপরে ইয়েলো, পিঙ্ক, এসব। এটা পিঙ্কেই বটে, তবে হালকা মেরুন টাইপের। চলুন এবার বাড়ি ফিরতে হবে, মেঘের যা অবস্থা। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, এই ফুল গাছটা আমার বাড়িতেও আছে, বেলা বলা হয় এটা। এখন এই দোলনাটা উপরে আছি, দেখছি চেপে কি ওই দিকটা আছে, ওই দিকটা ভিউটা ভালো আছে, সাইডের ভিউটা বন্ধুরা ভালো আছে, জবা গাছগুলো আছে না পিছনটায়, ওইদিকে কটেজটা আছে, ওখানে থাকা যায়। এদিকে আরো বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু এখন অক্সিজেন বলে অন নেই আর কি। একটা রিসর্ট আছে, তারপর ওইদিকে খাওয়ার আরো জায়গা আছে। এটা হচ্ছে রিসর্টটা, এখানে শীতকালে এরকম সময় থাকা হয় আর কি। এখনো এসে আপনারা থাকতে পারেন, খাওয়া দাওয়া সবেরই সুবিধা আছে, আসলে অবশ্যই এখানে থাকবেন। এগুলোকে রাজহাঁস বলে, যারা গ্রামের দিকে থাকেন তারা নিশ্চয়ই জানবেন এগুলো সম্বন্ধে, এগুলো প্রচুর বড় বড় হয়। হ্যালো, দেখুন কি সুন্দর লাগছে এগুলো দেখতে। চলো এবার কিছু খাওয়া যাক, মানে খাওয়ার জায়গা, চলো আগে কিছু খাওয়া যাক, তারপর আপনার সাথে কথা বলি।
বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। শেষে যাওয়ার আগে আপনাদেরকে গেটটা এবং রাস্তাটা কিছু অংশ দেখিয়ে দেবো, পরের বার যাবে আসবো সেদিন কমপ্লিট একটা ভিডিও বানাবো এটা যে রাস্তাটা নিয়ে আসছি, কারণ আজ প্রচুর প্রবলেম হয়েছিল বলছিলাম প্রথম দিকে, যে 5 কিলোমিটার ভিতর দিকে চলে গেছিলাম। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও দিয়ে লাইক করুন এবং পারলে শেয়ার করে দেবেন, সেটা আপনার নিজের ইচ্ছা। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আজকের মতো এতটাই রাখছি। বন্ধুরা যেতে যেতে একটা আলাদা ধরনের খেজুর দেখতে পেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওটাকে বন খেজুর বলা হয়। বন্ধুরা এই গাছটাকে বন খেজুর বলা হয়, এটা এখনো পাকেনি, আর কিছুদিনের মধ্যেই পাকে যাবে। চলুন তাহলে আসছি।